প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল এবং সম্প্রতি কারামুক্ত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে জনমত গড়ে তুলে এই সরকারকে অবিলম্বে পদত্যাগের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান বিএনপি মহাসচিব। একটা আইন তৈরি করা হচ্ছে নতুন, যে গণমাধ্যম কর্মী এবং মালিকদের আপনার নিয়ন্ত্রণের আইন। এটার করার উদ্দেশ্যই হচ্ছে যেন কোনো মতেই আপনার এখানে বাক স্বাধীনতা না থাকে, ফ্রিডম অফ প্রেস না থাকে, কোনো মতেই যেন এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে, এবং যারাই সত্যের পথে, গণতন্ত্রের পথে জনগণের পক্ষে কথা বলবে তাদেরকে যেন নিয়ন্ত্রণে নেওয়া যায়। আমি এই আইন প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আমি সংবাদ কর্মীদের, অর্থাৎ আমাদের সাংবাদিক ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, বাংলাদেশের মানুষের স্বার্থে, কথা বলার স্বার্থে আপনারা যেন একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়াই করেন। সে লড়াইয়ে জয়যুক্ত অর্জনের কাজ করে সেই আনন্দে আপনাদের জানাবো।